নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর নতুন বছরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব আনন্দ করুন নতুন বছর সকলের খুব ভালো কাটুক তো আমি সকাল সকাল চলে এই দেখো রান্না করতে একটু টিফিনে আলু তরকারি আর লুচি গরম গরম এটাই হবে মেয়ে আছে মেয়ে আমাকে বললো যে মা তুমি একটু লুচি আর আলু তরকারি করো খেতে খুব ভালো লাগে আমার লুচি তরকারি সব কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি টিফিন আমিও খেয়ে নিচ্ছি আপনাদের তো আগেই বলেছি যে আমাদের অসুস চলছে এখন অসুস্থটা শেষ হয়নি তাও আমি আজকে একটু নিরামিষ থেকে আমিষ রান্না করেছি কেন কারণটা সবটাই আপনাদের দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো এই যে আমি একটু আমিষ রান্না করেছি এই যে আমাদের কাকুর জন্য কাকু বছরের প্রথম দিন আমার বাড়িতে বেড়াতে এসছে উনি আমাদের রং টং করতেন খুব চেনা পরিচিতি আমার অনেক দিন ধরে আসে আমাকে মেয়ের মতো ভালোবাসে তাই এসে বললো মাকে কি করছো কেমন আছো হ্যাঁ আর দুপুরবেলায় এসছে বলুন তো আমি কি করে না খাইয়ে পাঠাই আমার খুব খারাপ লাগবে তাই আমি দেখলাম শত বাধা থাকলেও অতিথি হচ্ছে নারায়ণ ভগবান তাই তার সেবা করতে কোনো বাধা ত্রুটি যেন না হয় তাই আমি চট জলদি একটু আমিষ ভাত করে দিলাম একটু ডিমের ছোট তরকারি ভাত করেছি সামান্য কিছু আয়োজন তো খাইয়ে এত ভালো লাগে আমার কাকু যখনই আসে আমাকে বড়ো মুখ করে একটু সময় কাটিয়েও যায় আর আমার কাছে একটু থেকেও যায় আমার খুব ভালো লাগে আমার তো বাবা নেই আজ দশ বছর হলো গত হয়েছেন তাই তার মানে তাকে খুব মিস করি আর এই কাকুদের মধ্যেই আমি আমার বাবার স্নেহটা পেয়ে থাকি এই যে সন্ধেবেলা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বাজারে হাঁটতে হাঁটতে তো খুবই ভালো লাগছে মেয়ে বলল যে মা কোথাও তো দূরে যেতে পারছি না চলো একটু বাজারটুকুই ঘুরিয়ে আনো তাই আফতারে আমরা তিনজনাই বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তো এখন একটু ফুচকা খাওয়া হবে আর কিছু তো খেতে পারবো না বন্ধুরা তাই একটু ফুচকা খাওয়া হবে আর একটু এই যে ঘোরাফেরা করি দেখুন কত ভালো লাগছে এই নতুন বছরটা প্রথম দিনটা সবাই কত আনন্দ করে কাটাচ্ছে কেউ হয়তো পিকনিক থেকেই সন্ধেবেলায় ফিরে আসছে কেউ হয়তো নিজের কোথাও কারো বাড়িতে বেড়াতে গেছিলো বা কোথাও এমনি ভালো কোনো জায়গায় ঘুরতে গেছিলো পরিবারের সঙ্গে তারাও ফিরে আসছে হ্যাঁ এই কটা দিনই তো একটু আনন্দ করার দিন বা ছুটি ছুটি পায় যারা সার্ভিস হোল্ডার থাকে তাদের জন্য এই দিনগুলো একটু ছুটি পাওয়ার দিন একটু আনন্দ করার দিন তো খুবই সুন্দর লাগছে চারিদিকটা এত জাঁকজমক আলোতে আলোকময় বাজারটা বাজারটা দেখলে আমার মনটা মাঝে মাঝে খুব খুশি হয়ে যায় আমরা যখনই পারি একটু বাজারটা ঘুরে যাই মেয়েরও ভালো লাগে আর বাজারে কি বলুন তো কত মানুষের সঙ্গেও দেখা হয় চেনা পরিচিত তাই চেনা পরিচিত মুখে মানে কি বলবো মানুষের সঙ্গে কথা বলেও মনে খুব আনন্দ লাগে বাজারটা দেখলে মনে হয় সত্যি মানুষ কত ব্যস্ততার মধ্যে দিয়েই দিনগুলো কাটায় সত্যি তাই না বলুন তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা নতুন বছরে এইটুকুই ভিডিওটা থাকলো সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাদের এই কমেন্ট এই লাইক শেয়ার আমাদেরকে অনেক বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে উৎসাহ দেয় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন আজকের মতো আসি আবার একবার হ্যাপি নিউ ইয়ার সকলকে সুস্থ থাকুন নমস্কার